তো আপনারা যারা দুয়ারসেখা ক্যাম্পে বা স্থানীয় বিডিও অফিসে জয় বাংলা প্রকল্প এবং জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর অবশেষে কিন্তু পঞ্চায়েত অনুযায়ী জয় বাংলা প্রকল্প এবং জয় জহার প্রকল্পের লিস্ট প্রকাশিত হয়ে গেছে আপনারা চাইলেই কিন্তু নিজের স্মার্টফোনের মাধ্যমে সেটি ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনার পরিবারে বা আপনার এলাকার কোন ব্যক্তি বা সদস্যের নাম বৃদ্ধ ভাতা লিস্টে এসছে তো আরও একটা কথা বলে রাখি যে জয় বাংলা প্রকল্প এবং জয় জয়জহার প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক তপশৈলী এবং উপজাতি ষাট উদ্য ব্যক্তিদের মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় তো চলুন নিই যে পঞ্চায়েত অনুযায়ী বৃদ্ধ ভাতার লিস্ট বা জয় বাংলা ভাতার লিস্ট আমরা কীভাবে চেক করবো অনলাইনে তো তার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সবার আসুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল নতুন ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি যে লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনারা এই পেজে চলে আসবেন তো আরও একটা কথা বলে রাখি আমি যে কটা ডিস্ট্রিক্টের লিস্ট পেয়েছি প্রত্যেকটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লিস্ট আপনারা পেয়ে যাবেন সমস্ত ডিস্ট্রিক্টের লিস্ট নেই অর্থাৎ যে কটা ডিস্ট্রিক্ট আমাদের আছে প্রত্যেকটা কিন্তু লিস্ট নেই যে কটা আমি পারবো প্রত্যেকটা কিন্তু আমি লিস্ট দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে বা যে জেলা আছে সেই জেলা জেলায় যতগুলি পঞ্চায়েত বা ব্লক আছে প্রত্যেকটাই কিন্তু আপনারা বৃদ্ধ ভাতার লিস্ট এবং জয় বাংলা প্রকল্পের লিস্ট কিন্তু দেখতে পারবেন তো প্রথমে আমি দেখাবো পুরুলিয়া পুরুলিয়া লিস্ট তো এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া ডট এনআইসি ডট ইন তো এখানে দেখুন লেখা আছে ব্লক ওয়াইজ লিস্ট অফ বেনিফিশিয়ারি অফ ওল্ড এজ পেনশন উইডো পেনশন অ্যান্ড ডিসিবিলিটি পেনশন স্কিম আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু ব্লকের নামও চলেছে এবং পঞ্চায়েতের নামও চলে এসেছে তো আপনারা যে ব্লকে বসবাস করেন বা যে পঞ্চায়েতে বসবাস করেন সেই জায়গা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু সেই পঞ্চায়েতের অধীনে যতগুলি জয় বাংলা প্রকল্প বা ভাতা প্রকল্পের যে নামগুলো আছে সেগুলো কিন্তু চলে আসবে তো এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে আমাদের এখানে তো এই ডাউনলোড ফাইলটা আমরা ওপেন করবো ওপেন করলে পরে কিন্তু সেই ডাউনলোড যে ফাইলটা অর্থাৎ টোটাল যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতের মধ্যে কতজনের নাম বৃদ্ধ ভাতা বৃদ্ধ বা প্রতিবন্ধী ভাতা উঠলো এবং জয় বাংলা প্রকল্পে উঠলো তো এখানে কিন্তু লিস্ট আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ভাগ করা আছে প্রত্যেকটা পঞ্চায়েত ভাগ করা আছে আপনারা চাইলে কিন্তু সেই পঞ্চায়েত অনুযায়ী আপনারা দেখতে পারেন তো এখানে কিন্তু আরও অনেক পঞ্চায়েত আছে সেখানে আপনারা ক্লিক করবেন পঞ্চায়েত অনুযায়ী বা আপনার যে ব্লকে বসবাস করেন সেই ব্লকে গিয়ে ক্লিক করলে পরে কিন্তু সেই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে অর্থাৎ ব্লকের বা পঞ্চায়েতের যে ফাইলটা বা বৃদ্ধ বৃদ্ধ ভাতার যে লিস্টটা সেই লিস্টটা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনার পঞ্চায়েতে বা আপনার জেলার পঞ্চায়েত অনুযায়ী কতগুলি নাম ওল্ড এজ পেনশন ডিসিবিলিটি পেনশন বা উইডো পেনশন বা জয় বাংলা প্রকল্পে উঠলো এভাবে কিন্তু আপনারা চেক করতে পারবেন তো আমি যে কটা ডিস্ট্রিক্ট পারবো বা যে কটা জেলা পারবো প্রত্যেকটা জেলায় কিন্তু লিস্ট দেওয়ার চেষ্টা করব কিন্তু এখনও কিন্তু পুরো জেলার লিস্ট আসেনি সব জেলার লিস্ট এখন আসেনি কিছু কিছু জেলার লিস্ট এসছে সেক্ষেত্রে আমি যত পারবো প্রত্যেক দিন আপডেট দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা লিঙ্কগুলো পেয়ে যাবেন তো এরপর চলে আসছে এখানে আলিপুরদুয়ার তো আলিপুর দুয়ারের লিঙ্কও আমি দিয়ে দেবো এখান থেকে তো এখান থেকে দেখতে পারবেন যে আলিপুরদুয়ার পঞ্চায়েতে বা আলিপুরদুয়ারে যতগুলি পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত অনুযায়ী কতগুলি জব কতগুলি বৃদ্ধ বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতার লিস্ট উঠলো লিস্টে নাম উঠলো এবং জয় বাংলা বা জয় জহার প্রকল্পের লিস্টে নাম উঠলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো আমি এক এক করে হয়তো সময় লাগতে পারে আপনারা চেষ্টা করবেন ডেসক্রিপশন দেখার জন্য সেখানে কিন্তু আমরা পরবর্তীকালে এক এক করে প্রত্যেক ডিস্ট্রিক্টের লিস্ট কিন্তু সেখানে দিয়ে দেবো এবং সেখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী এবং পঞ্চায়েত অনুযায়ী কতগুলি নাম ওল্ড এজ পেনশন ডিসেবিলিটি পেনশন এবং উইডো পেনশন উঠলো সেটা কিন্তু দেখতে পারবেন তো আশা করছি বোঝাতে পেরেছি যে জয় বাংলা প্রকল্প এবং জয় জহর প্রকল্প বা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পের লিস্ট আপনারা পঞ্চায়েত অনুযায়ী লিস্ট আপনারা কীভাবে চেক করবেন তো যদি আপডেটটা ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এটুকুই ধন্যবাদ